হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আসলাম বেস্ট একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন, যেখান থেকে শুধুমাত্র আপনারা লুডো টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবেন। যারা লুডো টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকে যে অ্যাপটি নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে স্কিলেট প্লেয়ার। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সিম্পল সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমার নিচে ডিসক্রিপশন বক্সে চেক করুন, আপনারা এই অ্যাপসটি লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে আপনার কাছে এরম ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সাইন আপ নাও লেখা রয়েছে, অথবা চাইলে আপনি গুগল দিয়েও আপনার যে গুগল জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এখানে যারা ম্যানুয়ালি খুলতে চাচ্ছেন তারা সাইন আপের পর ক্লিক করবেন, এরপরে আপনার ফুল নাম দেবেন, এখানে আপনার জিমেল, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপের পর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবং আপনি যখন এখানে লগ ইন করবেন তখন লগ ইন করার জন্য অবশ্যই আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি চাইবো যে এখান থেকে আপনারা চাইলে জিমেল দিয়ে খুলতে পারেন। তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি, এই জন্য আমি জিমেল দিয়ে লগ ইন করে নেব। ওকে, আমি জিমেল দিয়ে লগ ইন করার সাথে সাথে আমাদের কাছে এরম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের কিছু পপ আপ শো করবে। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দিই, এরম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার একটা নাম দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একবারই কিন্তু এখানে একটা নাম দিতে পারবেন, সেই নামটা হচ্ছে আপনার যে লুডো টুর্নামেন্ট, লুডো যে কিং যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটির মাঝে যে নামটি ব্যবহার করছেন ঠিক সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে কন্টেন্টের উপর কিন্তু করতে চাই, যারা লুডো টুর্নামেন্ট খেলেন বা লুডো খেলেন তাদের কিন্তু এখানে একটা নাম থাকে, তারা কিন্তু এখান থেকে আপনার জিমেইল অথবা আপনি ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এখানে অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো খোলার পর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো দেখুন আমার অ্যাকাউন্ট খোলা আছে এবং আমার এখানে আমার নাম একটা নাম দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন নাম স্টেশন। তো আপনার এখানে যে নামটি থাকবে বা আপনি যে নামটি ব্যবহার করছেন ঠিক সেই নামটি কিন্তু আপনাকে এই অ্যাপের ভিতর ব্যবহার করতে হবে। তো এখানে আপনার সেই নামটি এখানে দিয়ে নেবেন। তো এখানে নামটি দেওয়ার পর এখানে সিম্পলি আপনি আপডেটের পর ক্লিক করলে আপনার নামটি হয়ে যাবে। তো তারপর আপনার কাছে এরম ইন্টারফেস চলে আসবে, তার পরবর্তীতে আপনাকে এখানে অনেকটা রেফার কোড দিতে হবে। তো বন্ধুরা, চাইলে আপনারা আমার রেফার কোডটি ব্যবহার করতে পারেন, এবং আমার রেফার কোডটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু 5 টাকা সাথে সাথে আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে। তো আমার রেফার কোডটি হচ্ছে 1196, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেফার কোড। তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি আমাদের সেই অ্যাপটিতে যাইয়ে। তো এখান থেকে দেখতে পারবেন, তো আমি রেফার অ্যান্ড আনের পর ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন 1196, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনারা এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে সাথে সাথে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি 5 টাকা পাবেন, আর যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে 5 টাকা পাবেন না। এবং আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ব্যালেন্সে কিন্তু 10 টাকা পেয়ে যাচ্ছেন এবং সাথে 5 টাকা পাবেন, এই নিয়ে কিন্তু 15 টাকা আপনার ব্যালেন্সে হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাপটির অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং এখানে কীভাবে এখন গেমসটি খেলবেন। তো এখানে গেম খেলার জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টোটালি 112টা ম্যাচ কিন্তু রানিং রয়েছে। তো আপনি কিন্তু এখানে আপনি লুডো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন। তো একটু ওয়েট করবেন, এখানে লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আমাদের কাছে গেমসগুলো কিন্তু চলে আসলো, দেখুন এগুলো কিন্তু সল্ট ফুল হয়ে গেছে, মানে এখানে গেমে মানুষ কিন্তু অংশগ্রহণ করে ফেলছে অলরেডি। দেখুন অনেকগুলো গেম রয়েছে, সেগুলো আবার এই একটা গেম রয়েছে, এখানে একজনও জয়েন হয় নাই, এখানে কিন্তু দুজনই কিন্তু জয়েন হয়ে গেছে। তো দেখুন নিচের দিকে যান, এখানে দেখতে পাচ্ছেন একজন জয়েন হয়েছে, এখানে আপনি এখানে জয়েন হতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওই এন্ট্রি ফি হচ্ছে আপনাকে দিতে হবে 46 টাকা, এবং আপনি যদি এখানে 57 টাকা আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। তো আমার ওটা চেঞ্জ হয়ে গেছে উপর দিকে, তো আমি এটা রিফ্রেশ করে নিয়ে এটা লোডিং নেবেন। তো এখানে হচ্ছে আপনি 26 টাকা এন্ট্রি ফি দেবেন, এবং আপনি যদি উইন হন তাহলে আপনি কিন্তু 40 টাকা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো এখানে এখন অংশগ্রহণ করবেন কীভাবে আমি লাইভে আপনাদেরকে দেখাই দেবো। তো আমি ব্যাক করবো, ব্যাক করার পর আগে ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 10 টাকা বোনাস পাইছি। তো আমাদেরকে টাকা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আছে, ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ওকে, ডিপোজিটের পর ক্লিক করার পর আপনি কোনটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন। এখানে বিকাশ রয়েছে, এখানে নগদ রয়েছে, তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো, সেজন্য আমি বিকাশটার পর ক্লিক করে দিব। তো বিকাশটার পর ক্লিক করার পর আমাদের কাছে এরম পেজটি চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টার অ্যামাউন্ট, তো মিনিমাম ডিপোজিট হচ্ছে 10 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বিকাশ নাম্বারটি থেকে টাকা পাঠাইছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ইন্টার ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এখানে দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে আমি সেন্ড করে আপনাকে দেবো।
তো এই নাম্বার হচ্ছে সেন্ড করে দিতে হবে টাকাটা, ঠিক আছে? এখানে সেন্ড মানি করতে হবে, তো এটা কিন্তু পার্সোনাল নাম্বার এবং এই নাম্বারটা কপি করার জন্য এখানে চাপ দেবেন, তাহলে কপি হয়ে যাবে। এখানে চাপ দিলে কপি হয়ে যাবে, তারপর হচ্ছে আপনি আপনার ইসে চলে যাবেন আপনার বিকাশ নাম্বারে। তো আপনি বিকাশে যেই আছে আপনাকে টাকাটা পাঠাতেও আপনি আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা লিখে দিতে হবে। তো আমি সব কিছু পাঠাই আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আমি আমার অ্যামাউন্টটা বসালাম, আমি এখানে 100 টাকা সেন্ড করছি এবং আমার এই নাম্বার থেকে, তো সেই নাম্বারটা এখানে দিলাম। তারপর এখানে আমার ট্রানজ্যাকশনটা আইডি আসছে, সেই আইডিটা এখানে দিয়ে দেবেন। তো আপনারা যারা সেন্ড মানি করেন বা তারা নিচে দিকে দেখবেন যে টিআরএক্স নামে একটা আইডি আছে, সেই টিআরএক্স আইডিটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, আমি সাবমিটের পর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, তো ওয়েট করলে 30 মিনিটের মতন আপনাকে ওয়েট করতে হবে, তারা চেক করে আপনাকে ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দেবে। তো একটু ওয়েট করতে হবে, এখান থেকে দেখুন আমি একটু ওয়েট করি, তো এখনও কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড করে নাই। তো একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। তো দেখি কত সময় লাগে এখান থেকে অ্যাড হইতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু সময়ের মধ্যে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে, যে উপরে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন দিচ্ছে আর ডিপোজিট কনফার্মেশন অ্যামাউন্ট আছে 100 টাকা। তো আমি কিন্তু 100 টাকা অ্যাড করে নিয়েছি, আমার ব্যালেন্স কিন্তু এখনও শো করতেছে না। তো একটু ওয়েট করতে হবে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসলো 110 টাকা। তো এখন হচ্ছে আমরা কিন্তু যে কোনো একটা ম্যাচে আমরা জয়েন হতে পারবো। দেখুন আরও ম্যাচ কিন্তু বাকি রয়েছে 108টা, তো কিছুক্ষণ আগে কিন্তু এর চেয়ে বেশি ছিল, এখন জাস্ট 108টা চলে আসছে। তো এখানে আসার পরে আমাদেরকে গেমসটা সার্চ করতে হবে যে আপনি কোন গেমটায় আপনি জয়েন হবেন, এবং অবশ্যই আপনি এখানে টাইম দেখে নেবেন যে আপনি কোন টাইমে গেমসটা খেলতে পারবেন, ঠিক আছে? এটা দেখুন এটা হচ্ছে 7:55 দেখে। তো আমি নিচের দিকে যাব, এখান থেকে আমি 8টা যে গেমটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একজন কিন্তু এখানে জয়েন হয়েছে এবং আরেকজন জয়েন হইতে হবে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে আমাদেরকে 51 টাকা দিতে হবে, এবং আমরা যদি উইন হই তাহলে আমরা 90 টাকা পাবো। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে আমাদের কিন্তু জয়েন হতে হবে 8টার সময়, আমাদের গেমটা স্টার্ট হবে এবং আমাদেরকে এখন জয়েন হব আমরা। তো জয়েন হওয়ার পর ক্লিক করে দেবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা চলে আসলো, এখন জয়েন হওয়ার পরে আমি ক্লিক করে দেবো। তো জয়েন হওয়ার পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা জয়েন হয়ে গেলাম, এবং আমরা কিন্তু এই গেমসটা কিন্তু আমরা খেলতে পারবো 8টার দিকে, কারণ 8টার দিকে ওই প্লেয়ারও আসবে এবং আমিও থাকবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা কিন্তু ফুল হয়ে গেছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং আমাদের কিন্তু একটা নোটিফিকেশন দিচ্ছে আমাদের যে রুম আইডিটা, সেই রুম আইডিটা কিন্তু এখানে দেবে 5 থেকে 7 মিনিট আগে। তো আমাদের যেহেতু আমাদের গেমসটা স্টার্ট হবে 8টায়, সেহেতু আমাদের কিন্তু এখানে এসে থাকতে হবে 7:55 বা 7:50 দিকে হচ্ছে আপনাকে এখানে এসে অনলাইনে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আপনার রুম কোডটা পেয়ে যাবেন। তো আমি জয়েন আইডির পর ক্লিক করে দিচ্ছি, অথবা আপনাকে মেসেজ করে এইটা দিয়ে দেবে, রুম কোডটা দিয়ে দেবে। তো এখান থেকে অবশ্যই কিন্তু 5 মিনিট আগে আপনাকে অনলাইনে আসতে হবে, আপনি যেখানে যে কোনো সময় আপনি জয়েন হতে পারেন। তো আমার এখন বাজে হচ্ছে 7:40, আমি কিন্তু 8:50 বা 55 দেখি এখানে রুম কোডটা পেয়ে যাব। তো এখন আমি ভিডিওটা পোস্ট করে রাখবো, তারপর আমি আপনাদেরকে পুরোপুরি লাইভে দেখা দেবো। তো বন্ধুরা, আপনি যখন জয়েন হবেন তখন আপনি যে রুম যে জয়েন হবেন যে রুমে, তার উপরে আপনি এটা পেয়ে যাবেন, আপনার রুম আইডিটা পেয়ে যাবেন, অথবা এখানে নোটিফিকেশন আপনাকে দিয়ে দেবে। তো নোটিফিকেশনটা আমি অন করি, তারপর আমরা এখান থেকে যে রুম কোডটা সেই কোডটা আমরা পেয়ে যাব। তো আমাদের ম্যাচে এখানে চলে যাবেন, আপনি যে ম্যাচটায় জয়েন হয়েছিলেন সেখানে উপরে দেখবেন যে আপনার এখানে একটা নোটিফিকেশন দেবে, আপনার রুম আইডি নামে একটা অপশন থাকবে, সেটার পর ক্লিক করলে আমি কপি করে নিয়েছি অলরেডি, সেই জন্য এখান থেকে আমার নোটিফিকেশন থেকে চলে গেছে। তো এখান থেকে আপনার এখানে পেয়ে যাবেন, উপরে নোটিফিকেশনে পেয়ে যাবেন, সেখানের পর ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমি যে আইডিটা নিয়েছি সেই আইডিটা কিন্তু কপি করে নিয়েছি, এখানে নোটিফিকেশন আপনাকে দিয়ে দেবে। তো নোটিফিকেশন দিয়ে আপনাকে ওয়ার্নিং জানাই দেবে, এবং এখান থেকে আপনার এইটা রুম আইডি কোডটা এখানে পেয়ে যাবেন। এখানে সিম্পলি কপির পর এখানে বলবে যে আপনার রুম আইডি কোড, তো আপনি সিম্পলি ওর পর ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। তো আমি কপি করছি এবং ব্যাক হয়েছে, সেই জন্য কিন্তু আমার এখান থেকে চলে গেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ব্যাক হবো, ব্যাক হওয়ার পর হচ্ছে আমাদের যে লুডো কিং যে গেম অ্যাপটি রয়েছে সেটা আমরা চলে যাবো, এখানে আমরা একটা জয়েন হবো। তো আমি লুডোটা অন করতেছি, তো জয়েন অন করার পর আমাদের কাছে এডমিন ইন্টারফেস চলে আসবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে উইথ ফ্রেন্ডস, তো আপনি এটার পর ক্লিক করে দেবেন। এটার পর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন নামে একটা অপশন রয়েছে, সিম্পলি যারা খেলেন তারা তো জানেনি, আর যারা নতুন তারা জয়েনের পর ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে রুম আইডিটা দিচ্ছেন ওখানে যে যেটা আপনি কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে চেপে ধরে এখানে পেস্ট করে দেবো, এখানে চাপ দিলাম, তারপর এখানে আমরা একটা পেস্ট করে দিই। তো এটা হচ্ছে আমার রুম আইডি কোড, এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো, তারপর আমি ওকের পর ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন জয়েন রুম, আমরা জয়েন রুমের পর ক্লিক করে দেবো।
ওকে, আমি এখানে কিন্তু চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্তেছেন অলরেডি আরও দুইজন প্লেয়ার কিন্তু এখানে আছে, একজন আসছে তো আর একজন আসবে, সে আসলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্তেছেন চলে আসুক তারা। ওকে বন্ধুরা, আমরা দুজন এখানে চলে আসলাম। এখন দেখুন আমাকে কিন্তু এখানে চালটা দিতে হবে, তো এখান থেকে আমি এটা কিন্তু ইগোই দেব। তো এখান থেকে দেখুন এখানে চলে আসলো, জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে। তো আপনি দেখবেন যে আপনার যদি নেটওয়ার্কে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, তো অবশ্যই আপনার নেটওয়ার্কটি একটু ভালো থাকা লাগবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে জাস্ট চালটা দিতে হবে, তো আমি এটার পরে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনাকে গেমসটা পুরোপুরিভাবে খেলতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে যে উইন হবে সেটা স্ক্রিনশট করে নিতে হবে। তো দেখুন এখানে আরেকজন কিন্তু চলে আসছে, আমার বিপক্ষে আছে, তো দেখি সে খেলুক। তো আমার এখান থেকে আমি একটা চাল দিছি, তো সেও এখান থেকে দেখুন একটা চাল দিছে। তো এখান থেকে আবারও চলে আসলো, আমি এটার পর ক্লিক করলাম, দেখুন আসলো না। তো এখানে আবারও চলে আসলো, সে আবার চাল দেবে। তো এভাবে কিন্তু আমাদেরকে দুজনকে খেলতে হবে, তারপর এখান থেকে যে উইন হবে আর সে কিন্তু ই পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি আপনার নেটওয়ার্কে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। তো এখান থেকে দেখুন আমি আবার চলে আসলাম, দেখুন আমার এখান থেকে একটা আসছে। তো এখান থেকে দেখুন জাস্ট একটু ওয়েট করি কী হলো এখান থেকে। তো দেখুন সে হচ্ছে লিপ নিয়ে চলে গেছে, সেজন্য কিন্তু আমি জাস্ট এখন উইন হয়ে গেছি। তো এরকম আপনি যখন খেলবেন তখন তো সবাই আর লিপ নেবে না, তো এখান থেকে আপনার যারা খেলবেন যারা উইন হবে সে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে কী করবেন, একটা স্ক্রিনশট এখান থেকে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এবং আপনার যে রুম কোডটা সেটা অবশ্যই কপি অবস্থায় রাখবেন, নিচে অথবা দেখতে পারবেন আপনি নিচে দেখেই যে আপনার রুম কোডটা, ঠিক আছে। তো এই রুম কোড অবশ্যই দেখবেন এটা, আর হচ্ছে আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন যে আপনি উইন হয়েছেন, ঠিক আছে। তো এটা উইন হওয়ার পর জাস্ট আমি এখান থেকে ব্যাক করবো, ব্যাক করার পর এখান থেকে দেখুন আমরা সেই গেমটিতে চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমি ব্যাক করি গেমসটা, তারপর আমরা যে উইনটা হয়েছি সেটা আমাদেরকে এখানে স্ক্রিনশট আপলোড এটার পর ক্লিক করতে হবে। তো এটার পর আমি ক্লিক করে দেবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আপলোড করতে হবে। তো আমি এটার পর ক্লিক করে দেবো ফটোর পর, তারপর আমরা অ্যালাউর পর ক্লিক করে দেবো, এরপর আমরা যে স্ক্রিনশটটা করছিলাম সেটা আমাদেরকে নিতে হবে। ওকে, এখানে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, তারপর আমি যে রুম কোডটা সেটা আমি এখানে দেখুন পেস্ট করে দিলাম, তারপর এখানে আমি আপলোড নেওয়ার পর ক্লিক করে দেবো। তো আপলোড নেওয়ার পর ক্লিক করলে দেখবেন যে আপনার ব্যালেন্সে কিন্তু তারা টাকাটা অ্যাড করে দেবে, তো কয়েক কিছু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আপলোড করে দিলাম, একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু আছে কিন্তু 59 টাকা। তো আমাদের ব্যালেন্সে আমি যে উইনটা পেয়েছি সেটা কিন্তু আমাদের এখানে দিয়ে দেবে। তো দেখুন এখানে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু সাথে সাথে অ্যাড করে দিয়েছে, দেখুন ইউ লস্ট আর রুম আইডি। তো এটার পর আমরা ক্লিক করে দিই, তো একটু ওয়েট করতে হবে, এখান থেকে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমার 90 টাকা কিন্তু এখানে ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। উপরে যদি দেখেন 149 টাকার মতন কিন্তু আমার ব্যালেন্সে হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনি এইভাবে মোটামুটি গেমসটায় খেলবেন। তো এখানে অবশ্যই দেখবেন যে আপনার নেটওয়ার্কের জন্য যাতে কোনো সমস্যা না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কিন্তু রানিং অবস্থায় রয়েছে এখনও, দেখুন 99টা ম্যাচ রানিং রয়েছে আজকে। তো আপনারা জাস্ট এইভাবে ম্যাচে জয়েন হবেন এবং এইভাবে খেলতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে ডিপোজিট করতে হবে এবং অবশ্যই আপনারা আমার রিফার কোডটি ব্যবহার করবেন, তাহলে 5 টাকা বোনাস পাবেন এবং 10 টাকা 15 টাকা পেলে কিন্তু আপনি তাওদের কিন্তু এখান থেকে খেলতে পারবেন, ঠিক আছে। তো আমাদের কাছে এখানে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবে, দেখুন ব্যালেন্সটা আমাদের অ্যাড হয়ে গেছে, তারা পুরোপুরি নোটিফিকেশনটা আমাদেরকে দিয়ে দেবে। তো এখান থেকে অল ট্রানজ্যাকশন এটা পর যদি ক্লিক করে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা কী দিচ্ছেন, সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এন্ট্রি ফি আমরা 51 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম, 90 টাকার মতন কিন্তু আমরা পেয়ে গেছি। তো টোটালি এই হচ্ছে আমাদের ব্যালেন্স। তো এখান থেকে আমরা ব্যাক করি, তো এখান থেকে উইথড্র করবেন কীভাবে সেটা দেখাই দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র, তো সিম্পলি উইথড্রোর পর ক্লিক করে দিবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নামে একটা অপশন রয়েছে। আমি হচ্ছে বিকাশে ইটা করছি, সেন্ড মানিটা করছিলাম বা বিকাশে ডিপোজিটটা করছিলাম, আমি উইথড্র করবো বিকাশে। তো এখান দেখতে পাচ্ছেন মিনিমাম ব্যালেন্স আর উইথড্র ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং ব্যালেন্স 100 টাকা, টোটাল ব্যালেন্স 100 টাকা। তো আর আমি এখান থেকে যদি বিকাশের পর ক্লিক করে দিই,
আমাদের মিনিমাম উইথড্র হচ্ছে 100 টাকা, 100 টাকা উইথড্র করতে পারবো। তো আমি এখান থেকে 100 টাকা দিয়ে দেবো, 100 টাকা আমি উইথড্র করবো। এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দেবো, বিকাশ নাম্বারটি। তো এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে সাবমিটের পর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদেরকে 2 ঘন্টার মতন অপেক্ষা করতে হবে। তো 2 ঘন্টার সময় লাগে না, প্রত্যেকটা এসে আপনাকে একটা সময় দেবে, কিন্তু আপনার ওই সময়টা লাগবে না, তার আগেই কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন বা আপনার ব্যালেন্সে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি ব্যাক করি, তো আমি হচ্ছে ভুল করে আর একটা ম্যাচে জয়েন হয়ে গেছিলাম, সেই জন্য আমার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে গেছে আর একটা ব্যালেন্স থেকে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু 0 হয়ে গেছে। আমি যদি অল টিআরএক্সের পর ক্লিক করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেমেন্টটা সেটা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং তার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন মানি ডিডাক্টেড, মানে 69 টাকার মতন কেটে গেছে, মাইনাস হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমার ব্যালেন্স যেটা পাইছে সেটা কিন্তু আমি উইথড্র করলাম। তো আমি 100 টাকা এখানে ডিপোজিট করছি এবং 100 টাকা কিন্তু উইথড্র করলাম। তো এখান থেকে আপনারা পুরোপুরিভাবে এভাবে মেসেজ জয়েন হবেন, তারপর এভাবে এখান থেকে কিন্তু আপনি এটা করতে পারবেন। তো এখানে একটু ওয়েট করতে হবে, তো ওয়েট করলে আর তারা হচ্ছে পেমেন্টটা করে দেবে। তো জাস্ট দেখি কত সময় লাগে তাদের পেমেন্টটা করতে। তো বন্ধুরা, আপনাদের আমি যেরকমভাবে বোঝালাম, আপনি তাতে যদি আপনি না বুঝে থাকেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন তাদের রুলস আছে, রুলসের পর ক্লিক করে দেবেন। রুলসের পর ক্লিক করলে আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারবেন, কিভাবে খেলতে হয়, কিভাবে এখান থেকে উইন করতে হয়, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। চাইলে আপনি এগুলো দেখতে পারেন, অথবা আমি আপনাদের কিন্তু পুরোপুরি লাইভে দেখাইছি, অথবা আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। তো তাদের সমস্ত আবার হেল্প রয়েছে এখান থেকে, চাইলে আপনি হেল্পের যোগাযোগ করতে পারেন। আপনার যদি কোনো সমস্যা থাকে তাদেরকে বলতে পারেন, এখানে আপনি টেক্সট লিখবেন বা ফটো আপলোড করে দেবেন যদি আপনার কোথাও কোনো সমস্যা থাকে। তারপর এটা হচ্ছে লাইভ চ্যাট, তো এখান থেকে প্রোফাইলে চলে গেলাম, এটি হচ্ছে এই অ্যাপের বিষয়। তো এখান থেকে টোটালি এইভাবে আপনারা এখান থেকে করতে পারবেন, এইভাবে শুধুমাত্র আপনি লুডো টুর্নামেন্টে অংশগ্রহণ করে কিন্তু আর্নিং করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট করে। তো এখান থেকে পেমেন্ট করে কিনা সেটাও আমি আপনাদেরকে প্রুফ দেখাই দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমাকে কিন্তু তারা তাদের পেমেন্টটা কিন্তু করে দিছে, এবং উপরে দেখতে পাচ্ছেন টোটালি 100 টাকা কিন্তু আমি ব্যালেন্সে পেয়ে গেছি। তো এখান থেকে পেয়ে গেছি। এখন যদি আমি জাস্ট অ্যাপে যাই, তো এখান থেকে দেখতে পারবো, জাস্ট আমি ব্যাক করি। ব্যাক করার পর এখান থেকে অল ট্রানজ্যাকশন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পেইড করে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরকে পেইড করে দিছে। তো এখান থেকে হচ্ছে আপনি টোটালি এইভাবে আপনি গেমসগুলো খেলবেন, আর আপনি ম্যাচের রেজাল্টটাও দেখতে পারবেন। ম্যাচ রেজাল্টের পর ক্লিক করে দেবেন, ম্যাচ নাম্বার অথবা রুম আইডি দিয়ে আপনি সার্চ করলে ম্যাচ নাম্বারটা আপনি দেখতে পারবেন কে উইন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি উইন হয়েছি, এটা আমার নামটা দেখাচ্ছে উইন প্রাইজ, এবং যে আমার সাথে খেলছিল সে কিন্তু এখানে লস করছে, সে কিন্তু চলে গেছে। তো এই ছিলো পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে লুডো টুর্নামেন্ট অ্যাপের বিষয়ে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন, অথবা তাদের হেল্প যোগাযোগ করতে পারেন। এখানে তাদের হেল্পলাইন রয়েছে বা লাইভ চ্যাট রয়েছে, এখান থেকে আপনাদের সমস্যাটার সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।